ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে ফের দুর্যোগ আসন্ন, আর কিছুক্ষণ বাদে ধেয়ে আসছে তুমুল ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গের এই চার জেলায় সতর্কবার্তা দিয়ে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, সে নিয়ে আজকে লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আর কিছুক্ষণ বাদে পশ্চিমবঙ্গের কোন চারটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, পাশাপাশি কোথায় কোথায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চার জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। কলকাতা তো বেলা শেষে আকাশ কালো করে নামতে পারে বৃষ্টি, মাঝে মধ্যে আকাশ কালো করে বৃষ্টি নামছে, কিন্তু তারপরে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে সব জেলাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। আলিপুর আবহাওয়া থেকে জানানো হয়েছে বর্তমানে একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে দক্ষিণ বিহার পর্যন্ত, অপর একটি অক্ষরেখা নেপাল থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিছু সময়ের জন্য বৃষ্টি হবে, তবে শহরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আগামী 2 দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং উপকূলের জেলাগুলিতে 2-1 জায়গায় বৃষ্টিপাত হবে। এদিকে মৌসুমে আরও এগিয়ে আসছে কেরলের দিকে, কলকাতা তো বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ। শহরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল আজ, এদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আর্দ্রতার অস্বস্তি বজায় থাকবে এখনও। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বর্ষার জন্য কার্যত হাপিত্যেস করে বসেছিল রাজ্যবাসী। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের ছবি ছিল অনেকটাই আলাদা। বিগত কিছুদিনের বৃষ্টিতে তীব্র দাবদাহ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। মৌসুমী ভবনের থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে দেশে বর্ষা সময়ের মধ্যে ঢুকবে, সেই মতো আর কয়েকদিনের মধ্যে কেরলে ঢুকে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব।